1979 সালের কথা, প্রায় 43 বছর আগে, এবং তারিখটি ছিল 1400 হিজরি সনের পহেলা মহরম। দিনটি ছিল উদ্দেশ্যমূলক, পহেলা মহরম 1400 হিজরি। একটি বিপদগামী দল কাবায় হামলা চালায় সাবমেশিন গানের সাথে এবং কাবাকে জিম্মি করে। এরা অমুসলিম ছিল না, এরা আমাদের মুসলিমদেরই মধ্যে বিপদগামী অন্ধবিশ্বাসী ছিল। এই মানুষগুলোর মধ্যে কোরআনের হাফেজও ছিল, এদের মধ্যে ইসলামী জ্ঞানের শিক্ষার্থীরাও ছিল, এদের মধ্যে নামধারী সর্বশ্রেষ্ঠ উলামাও ছিল, এমনকি কিছু সর্বশ্রেষ্ঠ উলামাদের সন্তানও ছিল। এবং এরা ছিল উগ্র ও বিপদগামী, যারা অনুভব করেছিল বিচার দিবস খুবই সন্নিকটে, এবং তারা ইমাম মাহদিকে খুঁজে পেয়েছে। এই কারণে তারা কাবাকে জিম্মি করে ফজরের সালাতের পর, এবং মাইক্রোফোনে ঘোষণা দেয়, আমাদের মাঝে ইমাম মাহদি রয়েছে, এবং প্রত্যেককে তার আনুগত্য স্বীকারের শপথ নিতে হবে। এবং তারা একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসে, যার নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি, এবং তারা বলল, ইনি হলেন মাহদি, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। এবং তারা বন্দুকের নলের মুখে হাজিদের, সেখানে ভারতীয়, পাকিস্তানি, বাঙালি, মিশরি ইত্যাদি দেশের হাজিরা ছিল, হাজিদের কোনো ধারণা ছিল না যে কী হচ্ছে। ওই লোকেরা হাজিদেরকে জবরদস্তি করে আনুগত্যের শপথ নেওয়ার জন্য, তারা ছিল হাজি, এটা ছিল হজের মৌসুম, অনেক হাজি তখনও মক্কায় রয়েছিল। এটি হজের কিছু সপ্তাহ পর, পহেলা মুহররম, হজের 3 সপ্তাহ পর, অধিকাংশ হাজিরাই তখনও ওইখানে রয়েছিল। সুতরাং তাদের জোর করা হয় ওই ব্যক্তির কাছে শপথ নেওয়ার জন্য, না বুঝেই যে কী হচ্ছে। তারপর ওই লোকেরা হারামের দরজাগুলো বন্ধ করে দেয় এবং মেশিন গান নিয়ে তারা অবরোধ করে রাখে, এবং তারা মসজিদে হারামের মিনারে গোপনে হামলার প্রস্তুতি নেয়। সরকার এবং বিভিন্ন সংস্থা এদের সাথে কঠোর হতে চাচ্ছিল না, সরকার এবং অন্যান্য তাদের তেমন সক্ষমতাও ছিল না এটা মোকাবিলা করার জন্য, তাদের জরুরি প্রয়োজন সংক্রান্ত ব্যবস্থাও ছিল না, তার বুঝতেও পারছিল না এসব কী হচ্ছে। তাদের সম্পূর্ণ একটি দিন লেগে যায় প্রতিক্রিয়া জানাতে যে হারামে কী হচ্ছে, তাদের কোনো ধারণাই ছিল না যে কী হচ্ছে। এবং তারা একদল সৈনিক সেখানে প্রেরণ করে, এবং লুকিয়ে থাকা বন্দুকধারীরা তাদেরকে গুলি করে হত্যা করে। পহেলা মুহরমের শেষে সেখানে রক্তরঞ্জিত হয়, এবং তারপরই সরকার ভীতির মধ্যে পড়ে, তারা বুঝতে পারছিল না যে তারা কী করবে। এবং সরকার মিডিয়াকে কঠোরভাবে দমন করতে চেয়েছিল, যে অবস্থাকে আরও শোচনীয় পর্যায়ে পৌঁছিয়ে দেয়, কারণ এর ফলে চারদিকে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে কে কাবা জিম্মি করে রেখেছে। তখন কাবাতে নামাজও বন্ধ ছিল, প্রায় 2 সপ্তাহের মতো তাওয়াফ বন্ধ হয়ে যায়, মানুষ তাওয়াফ বন্ধ করে দেয়, লোকজন অনাহারে দিন কাটাচ্ছিল, কারণ তারা জিম্মি অবস্থায় ছিল। সেখানে অনেক হাজিরা ছিল, মহিলা এবং ছোট শিশুরাও ছিল। কয়েকদিন পার না হতেই তারা মহিলা ও শিশুদেরকে চলে যেতে দেয়, কিন্তু অনেক পুরুষকে জোরপূর্বক রাখা হয়, কিন্তু ধীরে ধীরে তাদেরকেও যেতে দেওয়া হয়, এবং সবশেষে শুধুমাত্র সেই বিপদগামীরাই বা ভুলপন্থীরাই অবশিষ্ট থাকে। প্রায় 2 সপ্তাহ পর সৌদি সেনাবাহিনী ফরাসি কমান্ডোদের সহায়তায় ফ্রান্সের CIA এবং ফ্রান্সের গোপন সামরিক পুলিশদের একটি দল নিয়ে আসা হয়, এবং তারা তাইফে ঘাঁটি স্থাপন করে, এবং তারা দিনরাত সৌদি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয় কীভাবে মাস্টার্ড গ্যাস ব্যবহার করতে হবে। তারা আরও অনেক কঠিন পদ্ধতি তাদের শেখায়, এবং একটি নির্মম লড়াইয়ের পর শত মানুষের মৃত্যু হয় মাত্র 2 সপ্তাহের ব্যবধানে। যদিও আমি খুব দ্রুত বর্ণনা করছি, শত মানুষ, আমরা প্রকৃত সংখ্যা জানি না, যাদেরকে হত্যা করা হয়, এবং এই লাশগুলো পড়েছিল স্বয়ং কাবা গৃহের সামনে, এবং পবিত্র সেই মিনারগুলোর চারপাশে বন্দুকযুদ্ধ হচ্ছিল। ফ্রান্সের সৈনিকরা সাফা ও মারোয়ায় ট্যাঙ্কসহ আক্রমণ চালাতে চায়, যার ফলে সাফা অভিমুখের সিঁড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, কারণ ট্যাঙ্কগুলো প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু সেই কথিত মাহাদি ছুটে আসে এবং ট্যাঙ্কের ভিতরে একটি গ্রেনেড নিক্ষেপ করে, এবং ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়, এবং তারা এটিকে একটি নিদর্শন মনে করে যে মহান আল্লাহ তাদেরই পক্ষে আছেন, যে তারা ট্যাঙ্ক ধ্বংস করে ফেলেছে। এতে তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায় যে হক আমাদের সাথে আছে এবং আল্লাহ আমাদের পক্ষে আছেন, এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে থাকে, যতক্ষণ না একটি তিক্ত লড়াই হয়।
ফরাসি কমান্ডোদের সাহায্যে এবং তাদের শেখানো পদ্ধতির ব্যবহারে সবশেষে ওই অন্ধ অনুসারীদের প্রায় 70-এর অধিক লোকদেরকে জীবিত গ্রেফতার করা হয় এবং প্রত্যেককে 4 বা 5 জন ব্যতীত, যাদের বয়স 15-এর নিচে ছিল, তাদের ব্যতীত প্রত্যেকের গর্দান কর্তন করা হয়। এদের মধ্যে অনেক জাতীয়তার লোক ছিল, সৌদি, ইয়েমেনি, পাকিস্তানি, এমনকি একজন আমেরিকানও ছিল যে আনুগত্যের শপথ নিয়েছিল এবং তারা ভেবেছিল মহান আল্লাহ তাদের পক্ষে রয়েছেন এবং তারা আরও ভেবেছিল যে তাদের সাথে মাহদি রয়েছেন। এবং আমরা এখন অধ্যয়ন করব সেই হাদিসটি ইনশাআল্লাহ। হাদিসটি আমাদের বলছে যে ইমাম মাহদি হবেন এমন একজন যে কাবায় আশ্রয় প্রার্থনা করবেন এবং তার কাছে সবাই আনুগত্যের শপথ নিবে, রুকন এবং মাকামের মাঝখানে, রুকন ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে, সে ক্ষুদ্র জায়গায় সে সেখানে দাঁড়াবে এবং তার কাছে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবে। সুতরাং এই গোষ্ঠী মূলত এই হাদিসের উপর ভিত্তি করে একটি হলিউড স্ক্রিপ্ট লিখে এবং তারা এর অভিনেতা বাছাই করে এই হাদিসটির ভিত্তিতে, এবং তারা ঠিক একইভাবে সব কিছু অভিনয় করে যেমন বর্ণনা হাদিসে এসেছে, যেন এটি একটি হলিউড মুভি যা এসেছে হাদিস থেকে এবং তারা অভিনেতা হয় এবং তারা বলে ঠিক আছে, হাদিসে উল্লেখ রয়েছে মাহদিকে মোহাম্মদ বলা হবে, তার নামও মোহাম্মদ, হাদিসে রয়েছে তার খাড়া নাক থাকবে এবং এই মোহাম্মদেরও খাড়া নাক। এটি বানিয়ে বলছেন, এটা হাদিসে রয়েছে। হাদিস বলছে যে বায়াত দিবে রুকন ও মাকামের মাঝখানে, আমরা ওটা নিশ্চিত করব যে এই ব্যক্তিও যেন ওই জায়গায় বায়াত দান করে। এবং হাদিসটিতে আরও উল্লেখ রয়েছে যে একদল সৈন্যবাহিনী পাঠানো হবে কাবাতে তাদের সাথে লড়াইয়ের জন্য, কারণ মাহদি কাবায় অভিগমন করবেন আর এই কারণেই মূলত তারাও কাবায় গমন করে, তারা কাবায় আশ্রয় নিবে এবং আল্লাহ অলৌকিকভাবে পৃথিবীকে তথা মাটিকে ফাঁকা হতে নির্দেশ দিবেন যা ওই সৈন্যবাহিনীকে গ্রাস করবে। আর এরই অপেক্ষায় তারা ছিল। শেষ পরিকল্পনা কি ছিল? 500 মানুষের পক্ষে সৌদি সরকারের পতন ঘটানো সম্ভব ছিল না, 500 সংখ্যক মানুষের পক্ষে সৈন্যবাহিনীদের ধ্বংস করাও সম্ভব ছিল না। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের দৃঢ় বিশ্বাস ছিল এরা মূলত ভুল পথে ছিল, তারা হাফিজ ছিল, উলামা এবং উলামাদের সন্তান ছিল, তারা ছিল মদিনার শিক্ষার্থী, সবাই ছিল ধার্মিক। অন্তত এটা বলা যায়েছে মানুষ তাদেরকে ধার্মিক মনে করত, কিন্তু বাস্তবে তাদের বিশ্বাসে বা ইমানে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু বাহ্যিকভাবে তারা ধার্মিক ছিল এবং তারা ভেবেছিল আল্লাহ তাদের পক্ষে রয়েছেন। এই কারণে তারা আত্মবিশ্বাসী ছিল যে আমরা যখন মাহদিকে কাবায় নিয়ে আসব এবং যখন তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব, যে সৈন্যদলই পাঠানো হোক না কেন, মহান আল্লাহ অবশ্যই তাদের ধ্বংস করবেন। আমাদের শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে, কিন্তু কোনো সাহায্য আসেনি।